বৈধ অনুমতি থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিলকে মাঝপথে আটকে দিল পুলিশ। ভায়োলেন্স কন্ডাক্ট অফ রুলের অজুহাত দেখিয়ে আর মিছিল নিয়ে এগোতে দিল না পুলিশ, এমনই অভিযোগ নাগরিক মঞ্চের নেতৃত্বদের। কেন্দ্রীয় বাহিনীকে দর্শক আসনে বসিয়ে বিজেপি সমাজদ্রোহীদের কাছে অসহায় আত্মসমর্পণ পুলিশের। এদিন পুলিশ প্রশাসনের আগাম অনুমতি নিয়ে গণতন্ত্র রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের সার্বিক নিরাপত্তা, মানুষের ভোটদানের অধিকার সুনিশ্চিত করার দাবিতে নাগরিক মঞ্চের আহ্বানে ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের শ্যামলীবাজার থেকে কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই প্রায় 650 মানুষ হাতে প্লেকার্ড নিয়ে মিছিল শুরু করে ঋষিমুখ বাজারের উদ্দেশ্যে রওনা হয়। মিছিল শ্যামলীবাজার থেকে ঋষিমুখের গোড়াছড়ার কাছে আসতেই বিলোনিয়ার পুলিশ আধিকারিক বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে নাগরিক মঞ্চের মিছিলে বাধা তৈরি করে। পুলিশ জানায়, আইন শৃঙ্খলাজনিত কারণে অনুমতি থাকলেও নাগরিক মঞ্চের মিছিল ঋষিমুখ বাজারে যেতে দেওয়া যাবে না। পুলিশের বাধা পেয়ে নাগরিক মঞ্চের ডাকা মিছিলে সামিল শত শত মানুষ ঋষিমুখের সাব্রুম সড়কের ধর্নায় বসে। নাগরিক মঞ্চের পক্ষ থেকে তাপস দত্ত, আশিস দত্ত, অমল বিশ্বাসের মতো নেতৃত্বরা অভিযোগ করে বলেন, সুশাসনের পুলিশ বিজেপির সমাজদ্রোহীদের নির্দেশিত পথেই চলছে। নেতৃত্বের অভিযোগ, পুলিশের সাথে দীর্ঘ বাগযুদ্ধের পর অবশেষে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে নাগরিক মঞ্চের নেতারা দীর্ঘ 1 ঘন্টা অবরোধস্থলে সভা করেন। সভা শেষে পুনরায় গোড়াছড়া থেকে মিছিল শ্যামলীবাজারে গিয়ে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের নেতা তাপস দত্ত, অমল বিশ্বাস, আশিস দত্ত, বাবুল দেবনাথ প্রমুখ। যারা বেআইনি, যারা সমাজ বিরোধী, যা এই রাজ্যকে গুন্ডারা যুক্ত করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন খুব দুর্বল নরম, তাদের কাছে মাথা নত করেছে। তারপরও আমরা এখানে সভা করছি। গণতান্ত্রিক মঞ্চের আহ্বানে ঋষিমুখ 58 মাস পর আমরা মিছিল করতে এসেছিলাম। পুলিশের বৈধ অনুমতি নিয়ে আমরা মিছিল শুরু করেছি। মিছিল গোড়াছড়া পৌঁছেছে। এখানে এসে পুলিশের আধিকারিকরা বলছেন, আপনারা আর বেশি দূর যেতে পারবেন না। আমরা জানতে চেয়েছিলাম কেন। আমরা পারমিশন চেয়েছিলাম ঋষিমুখ বাজার হয়ে আমরা এই কর্মসূচি করব, শ্যামলীবাজারে আমাদের সভা হবে। কিন্তু পুলিশের বৈধ অনুমতি থাকা সত্ত্বেও এখানে বিজেপি একটি অবৈধ জমায়েত করেছে, যেই কারণে আমরা এই কর্মসূচি এখানে করতে পারিনি বা আমাদেরকে বাজার অব্দি যেতে দেওয়া হয়নি। আমরা বলছি, পুলিশ যদি এমনিভাবে বারবার ওই বিজেপি সমাজ বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেন, তাহলে পুলিশও সেখানে রক্ষা পাবে না। এটাই আগামী ভবিতব্য। আজকে রাজ্যে এরকম একটি পরিবেশ তৈরি হয়েছে। আপনারা শুনেছেন, আমাদের সিইও বলছিলেন যে একটি শান্তিপূর্ণ পরিবেশ হবে, গণতান্ত্রিক পরিবেশ হবে, জিরো টলারেন্স, এবং সেই টলারেন্সের ভিত্তিতে এই রাজ্যের মধ্যে ভোট হবে গণতান্ত্রিকভাবে। কিন্তু আজকে এইখানে আমরা লক্ষ্য করছি, সেই গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করতে শুধু বামপন্থীরা না, আমাদের সঙ্গে এখানে অন্য রাজনৈতিক দল কংগ্রেস সহ তারা আছেন। তারা কথা দিয়েছিলেন যে তা আমরা সম্মিলিতভাবে করব। আজকে আমরা দেখছি শাসক দল ছাড়া কেউ কিছু করতে পারবে না। এই নাগরিক মঞ্চে সভা ঘিরে ঋষিমুখ জুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।